তিন শ্রেণীর মানুষ বসবাস করে। প্রথমত রয়েছে উচ্চবিত্ত, তারপরে রয়েছে মধ্যবিত্ত, তারপর রয়েছে নিম্নবিত্ত। এই সমাজে তিন শ্রেণীর মানুষ আমরা বসবাস করি। সবাই খুবই সুন্দরভাবে একসঙ্গে বসবাস করছে। আর করার পরে দেখা গেল যে সবাই সুখে শান্তিতে বসবাস করছে, করার পরে সবাই সবাই উপকার করছে, করার পর কি হয়ে গেল, সবাই সমান্তরালভাবে এমনি করে সবাই একই রকমভাবে সবাই সুখে শান্তিতে বসবাস করছে, কেমন। আবার এর মধ্যে কি হয়ে গেল, সবাই এই তিন শ্রেণীর মানুষরা সুখে শান্তিতে ভালো বসবাস করছে, কিন্তু এর মধ্যে এক শ্রেণীর মানুষরা পছন্দ করে না, আর না করার কারণে কি হয়ে গেল, আবার অন্যায় তারা যেভাবে ছিল ঠিক সেভাবে হয়ে গেল, অর্থাৎ